সালামু আলাইকুম রহমতুল্লাহ। ন্যারেটিভ কর্তৃক আয়োজিত আজকের যে আলোচনা সভা, উপস্থিত আলোচক এবং উপস্থিতবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে আলোচকবৃন্দকে ধন্যবাদ জানাবো, চেষ্টা করেছেন শিবিরকে নিয়ে আলোচনা রাখবার এবং প্রশ্ন করবার। তবে আমি আশা করেছিলাম আরও অনেক বেশি ক্রিটিক হবে, সম্ভবত আমার প্রত্যাশার চাইতে একটু কম পেয়েছি। দ্বিতীয়ত ধন্যবাদ জানাবো ন্যারেটিভের আয়োজককে, তারা সুন্দর একটা আয়োজন করেছেন। আর আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইবো উপস্থিতিরা, আপনারাও নিঃসন্দেহে শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ কথা বলবো আশা করবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে নোট রাখবেন। প্রথমেই, ছাত্র শিবির কোন কনটেক্সটে প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠা হয় কোন কাজটা করে, যে কাজটা করার কারণে শিবির একটা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং কী কী চ্যালেঞ্জ ছিল, পরবর্তী শিবিরের ডাইমেনশনটা কেমন হয়েছে, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। 1975 শেখ মুজিব হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো এক প্রকার নাই হয়ে যায়, পলিটিক্সে মাঠ পুরোপুরি ফাঁকা, আর এক্সিস্ট করে শুধুমাত্র বাম সংগঠনগুলো। তাও 72 থেকে 75 পর্যন্ত বাম সংগঠনগুলোর উপর এক প্রকার খুব টর্চার যাওয়ার কারণে দেশব্যাপী তারাও সাংগঠনিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে। তারপর 75-এর পরে শুধু খোলা মাঠে ছাত্র সংগঠন হিসেবে বাম সংগঠনগুলোই কাজ করে। শিবির কাজ শুরু করে 77-এ যখন শিবির কাজ শুরু করে, তখন কী কনটেক্সট, সমাজের কনটেক্সট ছিল একটা বাইনারিতে, হয় আপনি মৌলবাদী নয় আপনি প্রগতিশীল। নাম্বার ওয়ান, আপনি একটা কাজ করলে আপনি হয় প্রগতিশীল হবেন অথবা মৌলবাদী হবেন। দ্বিতীয় আরেকটা ডাইমেনশন সোসাইটিতে আমরা দেখি, সেটা হচ্ছে বাংলাদেশের অলমোস্ট সবাই মুসলিম হওয়াতে দুইটা প্রান্তিক দিক আমরা লক্ষ্য করি। নাম্বার ওয়ান, আপনি হয়তো অনেক বেশি প্র্যাকটিসিং মুসলিম এবং সেজন্য আপনি সোসাইটির গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থেকে আপনি এক প্রকার আউট, আপনি এখানে খুব বেশি কন্ট্রিবিউট রাখতে পারছেন না। দ্বিতীয়ত, হয়তো বা আপনি খুব বেশি প্র্যাকটিসিং না, আপনি নাম, আপনার নাম মুসলিম নামের আপনি সোসাইটিতে খুব গুরুত্বপূর্ণ জায়গায় কন্ট্রিবিউট করছেন, তখন দেখা যায় কন্ট্রিবিউট করা এই ব্যক্তিগুলো প্র্যাকটিসিং মুসলিম হওয়ার সে সুযোগটা পাচ্ছেন না। সে তার সোসাইটিতে, তার কালচারে, তার চিন্তায়, তার অনন্য অ্যাপ্রোচে ইসলামকে কোনোভাবে প্রেজেন্ট রাখলে সে মৌলবাদী ট্যাক হওয়ার একটা রিস্ক থাকে। আরেকটা বিষয়, পরবর্তীতে এসে আরেকটা সিনারিও আমরা দেখি, এই যে অলমোস্ট একটা বড় অংশ মুসলিমদের দুইটা সম্ভাবনা দেখা যায় প্রান্তিক জায়গা। হয় আপনি হচ্ছে ইসলামকে একেবারে ইগনোর করছেন, ইগনোর করে আপনার মোরালিটি একেবারে ডাউন হচ্ছে, ইসলামকে মোটেও জানেন না, আপনার মিনিমাম মোরালিটি নাই, অথবা দেখা যায় আপনি অনেক বেশি ইসলামকে প্র্যাকটিস করছেন একেবারে প্রান্তিক জায়গায়, আপনি একদম এক্সট্রিম ওদিকে চলে যাচ্ছেন। হয় আপনি মরাল হতে গিয়ে একদম ধর্মকে অগুরুত্বপূর্ণ ভাবছেন, ইসলামকে অচ্ছুত একটা জিনিস ভাবছেন, অথবা আপনি ইসলামকে প্র্যাকটিস করতে গিয়ে অনেক বেশি এমন অবস্থায় যাচ্ছেন একটা এক্সট্রিম ওয়ে ফলো করছেন আর কি। এই দুইটা প্রান্তিক জায়গায় শিবির আসছে, শিবির এসে হাজির হয়ে সে কী বলে, সেটা লক্ষ্য উদ্দেশ্য দেয় মানুষের কাছে। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অনেকটা এরকম যে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস করে আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন। এখানে ইন্টারেস্টিং হচ্ছে শিবির মানুষের সার্বিক জীবনের কল্যাণের সাথে আল্লাহ সন্তুষ্টিকে রিলেট করে। আমি আবার রিপিট করছি, শিবির এখানে এসে মানুষের সার্বিক জীবনের কল্যাণ এই অংশটাকে আল্লাহ সন্তুষ্টিকে রিলেট করে, ফলে শিবির একটা দায়িত্ব বেড়ে যায়। কী দায়িত্ব, আপনাকে সোসাইটির মেইনস্ট্রিম হইতে হবে, আপনাকে সোসাইটির কল্যাণটাকে অ্যাসিওর করতে হবে, আবার এই কাজের মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টিতেও নিশ্চিত করতে হবে। এটা বিরাট একটা চ্যালেঞ্জ, ফলে একটা আউটপুট হয়। আউটপুটটা কি, সোসাইটিতে যারা মেইনস্ট্রিম ছিল তারা ইসলামকে ফলো করতে শুরু করে শিবিরের মাধ্যমে, অথবা যারা ইসলামকে ফলো করতো তারা মেইনস্ট্রিম হইতে থাকে, দুইটা প্যারালালি হয়। ফলে আমাদের জন্য দুইটা উপকার হয়, একটা উপকার হচ্ছে এই এক্সট্রিমিজমের উত্থানের যে সম্ভাবনা সেটা ধীরে ধীরে নাই হয়ে যায় এবং ইসলামকে ফলো করছে বাট সে নিয়মতান্ত্রিক ওইতে ফলো করছে। নাম্বার টু, আরেকটা হচ্ছে সে যারা সোসাইটির মেইনস্ট্রিম ছিল তাদের কখনও কখনও সে দুর্নীতি করলে তার কাছে মনে হইতো না যে আল্লাহ আমার দেখছেন কী হয়েছে, দুর্নীতি করতে পারি, সে রেপ করলে মনে হতো যে করছি কী হয়েছে, সে এনজয় করতো। এই জায়গায় এসে শিব তাদের হৃদয়ে একটু একটু মোরালিটি সে পোষ করে, ফলে তারা সবসময় আল্লাহকে উপস্থিত জানে, এটা প্র্যাকটিস করতে থাকে, তার দ্বারা ক্রাইম হয় না, এরকম একটা জায়গায় সে একই সাথে আরেকটা কাজ করে। শিবির চিন্তা করছে আমি তো আসলে পলিটিক্স করার জন্য আসি নাই এখানে, আমি আমার বরঞ্চ ম্যান পাওয়ারকে সোসাইটির জন্য রেডি করতে চাই। সে তার রিসোর্সকে সে একটা ট্রেনিংয়ের মধ্য দিয়ে নিয়ে আসে, সে চায় তার রিসোর্সটা এখানে আমার ভ্যানগার্ড হবে না, আমার সেফগার্ড হবে না, আমার পিছনে পিছনে ঘুরবে, ভাই পলিটিক্স করবে, এটা জরুরি না। বরং শিবির সে একটা স্টুডেন্ট, সে 5 বছর 10 বছর শিবিরে থাকার মধ্য দিয়ে সে লাইফ টাইম সে সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবে, দেশের সঙ্গে একটা সে মিশন ঠিক করে, সে হচ্ছে সৎ দক্ষ এবং যোগ্য নাগরিক তৈরি করে। সেদিক থেকে সে সেদিন এটা করে,
আউট সে যখন এটা করে শিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে পারছে সাকসেসফুলি সেটা হচ্ছে সোসাইটির মেন স্ট্রিম জায়গায় থেকে মেন স্ট্রিম মোকে সে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে দেয় এবং মেন স্ট্রিমটাকে সে তার করে নিতে পারে শিবির এক পর্যায়ে এসে ফলে শিবির সবার জন্য একটা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং শিবির এই জায়গায়ও কাজ করতে গিয়ে সে তার গোলটাকে তার গোলের কারণে তার ম্যান পাওয়ারকে স্পিরিচুয়ালি এবং মোরালি সে মোরালিটি শেখায় স্পিরিচুয়ালিটি শেখায় আবার তার অবজেক্টিভ যেটা সৎ দক্ষ লোক নাগরিক তৈরি করা এদিক থেকে শিবির তার ম্যান পাওয়ারকে তার মানবীয় যে যোগ্যতা সেগুলো নিশ্চিত করার জন্য চেষ্টা করে ফলে সোসাইটির এলিট মানুষটা অবাক হয় যে একই সাথে সে ধর্ম প্র্যাকটিস করছে আমি তো জানতাম ধর্ম প্র্যাকটিস করলে সে অছুত একটা সে এখন দেখতে পাচ্ছে সে ধর্ম প্র্যাকটিস করছে আবার পাশাপাশি সোসাইটির জন্য একটা রেলিভেন্ট পার্সন সোসাইটির জন্য সে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ফলে শিবির খুব মোস্ট পপুলার হতে থাকে এবং অনেক বেশি ছাত্র এখানে এঙ্গেজ হয় পরবর্তীতে শিবিরকে এখন অন্যরা টার্গেট করে শিবিরকে থামাইতে হবে শিবিরকে না থামাইলে প্রবলেম কেমনে থামাবো প্রথম ডাইমেনশনে 2000 সালের পরে যে ওয়ারেন টেরোরের ঘটনা আসছে তখন এটা শিবিরকে রিলেট করার চেষ্টা করে কিন্তু ইন্টারেস্টিংলি শিবির এখানে স্ট্রং একটা রোল প্লে করে জঙ্গিবাদের উত্থানের বিরুদ্ধে ফলে শিবিরকে এখানেও সে বেশি খুব বেশি সুবিধা করতে পারে নাই এই সময়টা কোনো রকম পার হয় 9 সাল পরবর্তী এসে আপনি দেখেন যে শাহবাগের উত্থান হয় আমি তার আগে একটা ঘটনা বলি মিশরের একজন স্কলার সাদি হামিদ তার একটা ঘটনা তার একটা বই আছে যে ইসলামিক এক্সেপশনালিজম ইসলামিক এক্সেপশনালিজম বই সে আলাপ করতে গিয়ে বলে যে তার আঙ্কেল তার সাথে আলাপ করছেন খাইতে বসছেন যে একটা মাছের মাথা দেওয়া হয়েছে সে বলছে যে এই মাছের মাথাটা যদি মাছের না হইতো যদি প্রেসিডেন্ট মুরসির হইতো খুব ভালো হইতো চিন্তা করতে পারেন মানে সে বলছে যে মাছের মাথাটা যদি মাছের না হয় প্রেসিডেন্ট মুরসির হইতো খুব ভালো হইতো তার আরেক আঙ্কেলের গল্প পড়ছেন তার আঙ্কেল ফেসবুকে পোস্ট দিচ্ছেন পাবলিকলি বলছেন তা সে বলছেন আমার আঙ্কেল একটা ওয়েল এডুকেটেড পার্সন খুবই সিনিয়র পার্সন সে ফেসবুকে লিখছেন যে মুসলিম ব্রাদারহুডের সকল মেম্বার্সকে একেবারে মানে ডিউ প্রসেস না মেনে একেবারে হত্যা করা উচিত এই দুটা ইয়া থেকে সে মোটিভেশন নিয়ে বইটা লেখে ঠিক সেমভাবে শাহবাগ যখন আসলো শাহবাগে সে একটা জিনিস চাইলো যে আমি বিচার চাই না আমি ফাঁসি চাই ফলে সে শাহবাগ আসার পরে শাহবাগের দাবির প্রেক্ষিতে কী হলো এসকাইপি কেলেঙ্কারি হইতে পারলো ইন্টারন্যাশনাল যে নিয়ম নীতি সেটা না মেনে আন্তর্জাতিক রিনাউন্ড বিচারকদেরকে অ্যাক্সেস না দিয়ে অ্যাডভোকেটদেরকে অ্যাক্সেস না দিয়ে একটা বিচার কার্য সম্পন্ন হইলো বহু খেলা সাক্ষীদেরকে গুম করে ফেলা হইলো সব কিছু পাবলিশ হওয়ার পরও এই রায়ের মধ্য দিয়ে মানে ফাঁসির কার্যকর হলো এবং কার্যকর হওয়ার পর্যন্ত আমি কিছু বললাম না কিন্তু এরপরে কী হইলো এরপরে কী হইলো এটা সাপোর্ট তো করেছেই ভাজিটা বলো সাপোর্ট তো করেছেই এরপরে সে কী হইলো যারা এই শেয়ার্ড ভ্যালুস ওন করে কাছাকাছি ভ্যালুস আর্ন করে বা ইসলামকে সে প্র্যাকটিস করতে চায় মনে আবরা সে হাসানুর বান্না কিংবা সাইয়েদ কুতুবের একটা উক্তি সে শেয়ার করলো ফেসবুক পোস্টে এবং পরবর্তীতে সে আরও কিছু সচেতনতামূলক কিছু লেখা লিখলো জাতীয় পলিটিক্স সে শিবির হয়ে গেলো এবং তারা মেরে ফেলা জায়েজ হইলো তার বাবা এসে বলছে যে আমার ছেলে শিবির করে না তার মানে শিবির করলে তাকে মেরে ফেলাটা বৈধ ছিল এটা এস্টাবলিশ করলো কে এই যে শাহবাগ সহ এই যে ফেসিবাদের বিশাল বয়ান এটা এস্টাবলিশ আওয়ামী লীগ একা করে নাই আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন বাম সংগঠনগুলো ছিল তার অধীনে যে ছাত্র তার অধীনে থাকা প্রত্যেকটা ছাত্র সংগঠন একে সমানভাবে দায়ী এবং তারা মিলে ফেসিবাদ কায়েম করেছে যদিও আজকে তারা অনেকেই সুন্দর সুন্দর কথা বলছেন ফেসিবাদ তখন থেকে উত্থান হয়ে এখন পর্যন্ত ফেসিবাদ সেটা কায়েম হয়েছে তারপর আসেন তারপর শিবিরকে তারা কীভাবে মানে মোটা দাগে ইয়ে করার চেষ্টা করলো ফার্স্ট লেয়ারে তারা শিবিরকে সুপার ন্যাচারাল কিছু একটা প্রেজেন্ট করলো শিবির অতিমানব কিছু একটা অতিমানব আকারে স্থাপন করলো অতিমানব আকারে উপস্থাপন করার পর সেকেন্ড লেয়ারে এসে তারা শিবিরকে ওটা ডিহিউম্যানাইজ করলো অমানুষ হিসাবে প্রেজেন্ট করলো কিছু একটা হইলে শুরুর দিকে করতো যে এটাও শিবির করছে ওটাও শিবির করছে এটাও শিবির করছে মানে অতিমানব কিছু একটা প্রথম লেয়ার এটা ফেসিবাদ এটাই করে সব জায়গায় প্রথম অতিমানব পরে ডিহিউম্যানাইজ করে যে একদম মানুষের কাতারেও পড়ে না এই দুইটাই সমানভাবে শিবিরের ব্যাপারে করলো তো এটা করে শিবিরকে মোটামুটি এক পর্যায়ে শিবির কাজ করতে দিল না ওই যে বললাম শিবির আরবান মিডল ক্লাসের কাছে অ্যাক্সেস পাইলো এবং সবাই শিবিরকে গ্রহণ করলো এখন এসে শিবিরের ব্যাপারে আরবান মিডল ক্লাসের কাছে উল্টা কিছু বোঝানো হইলো এবং শিবির এটাকে ট্যাকল দিতে পারে না কেন কারণ শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি হিসেবে পরিচয় দেয় তাকে আপনি রিমান্ডে 56 দিন রাখেন শিবিরের যে শাখা সভাপতি হিসেবে পরিচয় দেয় তাকে আপনি গুম করে ফেলেন এখনও ছাড়েন না শিবিরের যে ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচয় দেয় তারা কোরআন ক্লাস থেকে উঠায় নিয়ে গিয়া অস্ত্রের মামলা দেন এভাবে করতে করতে শিবিরের কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত প্রত্যেকটা অফিস বন্ধ করে দেওয়া হলো প্রত্যেকটা ছোটো ছোটো গ্যাদারিং স্টাডি সার্কেল কোরআন ক্লাস ছোটো ছোটো প্রোগ্রামকে অস্ত্র মামলা ট্রেনিংয়ের নাটক সাজায় সাজায় আপনি হচ্ছে মামলা দেন ফলে শিবিরকে টোটাল ডিটাচ করার মধ্য দিয়া এবং আরেকটা বয়ান এস্টাবলিশ করার মধ্য দিয়ে শিবিরকে মোটামুটি একটা ডিহিউম্যানাইজ করা হলো এখন আসেন আমরা আসলে কী চাই আমরা কী চাই এটা বলতে গেলে প্রথমে বলতে হবে প্রিভিয়াস এক্সাম্পল দিতে হবে
বাংলাদেশের ছাত্র রাজনীতি পলিটিক্সের দুইটা এক্সাম্পল আমি সামনে আনতে পারি। একটা হচ্ছে 2090 পরবর্তী 90 থেকে 2005 পর্যন্ত, আরটা হচ্ছে 2009 থেকে 24 পর্যন্ত। 2009 সাল থেকে 24 পর্যন্ত যে ছাত্রলীগের যে ছাত্র রাজনীতি তারা দেখিয়েছে যে এক্সাম্পল, এটা সবচেয়ে একটা ওয়ার্স্ট এক্সাম্পল। আবার একই সাথে 90 সাল থেকে 2005 পর্যন্ত যে এক্সাম্পল ছিল সেটাও খুব একটা ভালো না। আমরা এই দিনটার কোনোটাই চাই না যেখানে দখলদারিত্ব রাজনীতি থাকবে। আমরা চাই এই যে বর্তমানে যে অভ্যুত্থান হইলো বা বিপ্লব হইলো, এই বিপ্লবে সকল দল মত ধর্ম পরিচয় ভুলে গিয়ে একটা হিন্দু, একটা মুসলিম, একটা নারী, একটা পুরুষ বা যে কোনো বয়সের শিক্ষার্থী সবাই মিলে তার পরিচয় ভুলে গিয়ে এখানে আন্দোলন করেছে। এখন একটা হাই টাইম যে পলিটিক্সের ডাইমেনশনটা চেঞ্জ করে দেওয়া। সেজন্য আমরা চাই ছাত্র রাজনীতি এমন হবে এখানে হল এবং বিশ্ববিদ্যালয় থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নেবে। এখানে কোনো রাজনৈতিক পলিটিক্যাল পার্টি ঠিক করে দেবে না যে কে সিট পাবে কে পাবে না। পলিটিক্যাল পার্টি ঠিক করে দেবে না যে কোন টিচার নিয়োগ হবে, তার সিজিপিএ হাই হওয়া সত্ত্বেও সে টিচার হইতে পারবে না, এ ধরনের রিকোয়ারমেন্ট সে দিবে না। এবং আমি শেষ করব একই সাথে, এই যে আমরা বলছি যে এখানে সবগুলো আইডিয়াকে সে ওপেন স্পেসে সে ছেড়ে দিতে পারবে এবং এটা তো কম্পারিজন থাকবে, শিক্ষার্থী তাদের মতো গ্রহণ করবে। সর্বশেষ যেটা বলব যে আমরা আসলে একটা ডেমোক্রেটিক পরিবেশ চাই যে ডেমোক্রেটিক পরিবেশে সবাই যার যার আইডিয়াকে সে শিক্ষার্থীর কাছে ছেড়ে দেবে, শিক্ষার্থী তার মতো গ্রহণ করবে। আর বর্তমান টাইমে এসে যদি আমরা না পারি, যে লাস্ট একটা এক্সাম্পল হচ্ছে ন্যাশনাল পলিটিক্সের উপর সকল মানুষের একটা আস্থা তৈরি হয়েছে, এই আস্থা তৈরি হওয়ার পরও যদি আমরা এখন চেঞ্জ করতে না পারি, তাহলে স্বাধীন হামিদের ভাষায় আর একটা লাইন যদি বলি, এ কালেকটিভ লস অফ ফেথ ইন পলিটিক্স। অর্থাৎ এই যে আমি যদি এখন এটা করতে না পারি, কালেকটিভ মানুষের যে একটা ফেথ ছিল পলিটিক্সের উপর সেটা ফেথটা চলে যাবে, চলে যাওয়ার পরে দিন শেষে একটা ফেল্ড লাস্টে পরিণত হওয়ার যথেষ্ট রিস্ক থেকে যায়। আমরা এই রিস্ক নিতে চাই না, আমরা আমাদের দেশ এগিয়ে যাবে এটা বেশি চাই। শেষ করব আরেকটা কী নোট দিয়ে, সেটা হচ্ছে ছাত্র শিবির একটা স্ট্যান্ডার্ড পলিটিক্যাল ফ্রেম চাই, যে ফ্রেম ছাত্র শিবির নিজের মধ্যে প্র্যাকটিস করে। আপনি এটা সংগঠনকে যাচাই করার জন্য তিনটা জিনিস চেক করতে পারেন, একটা হচ্ছে তার স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কেমন, তার স্ট্রাকচার সিস্টেম কেমন, একটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ কেমন, একটা হচ্ছে তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা কেমন। এই তিনটা জিনিস দেখে সংগঠনটাকে আপনি যাচাই করতে পারেন। আপনি শিবিরের কিছু জিনিস টেস্ট করলেই পাবেন, সেটা হচ্ছে আপনি চেক করবেন শিবিরের কখনোই কোনোভাবে কোনো নারী শিবির কর্তৃক কোনো নারী শিক্ষার্থী কখনো নিপীড়নের শিকার হয়েছে কিনা, কখনো কোনো রেপের কারণ হয়েছে সিঙ্গেল পাবেন না। রেদার আমরা অন্য সংগঠনগুলোতে দেখি তার সংগঠনের কর্মীরা তার কাছে নিরাপদ না, তারা নিজেরাই সেখানে ছাত্র শিবির কর্তৃক কখনোই কোনো শিক্ষার্থী এটা নিপীড়নের শিকার, কখনো মাদকের ইয়ে পাবেন না। অর্থাৎ রাষ্ট্রের যেগুলোকে আমরা ক্রাইম মনে করি সেগুলো শিবির তার জনশক্তিকে তার মেম্বারকে একটু দূরে রাখতে পারে। থার্ড আরেকটা হচ্ছে শিবির একমাত্র সংগঠন বা আরও থাকতে পারে সেটা হচ্ছে শিবির, আলহামদুলিল্লাহ আমরা এখানে মানে একটা নেতা হবে, সে নেতা হওয়ার জন্য আরেকজন আরেকটা সংগঠনের নেতার পিছনে ঘুরতে হয় না, তাকে প্রোটোকল দিতে তার সন্তুষ্টি হলে অমুক নেতা আমাকে ছবিতে দেখলে আমাকে নেতা বানাবেন, এই জিনিস প্র্যাকটিস নেয়। আমরা রিসেন্ট টাইমও দেখছি, অনেক সংগঠনে দেখছি যে কেউ যখন ক্রাইম করছে তার পদ বাতিল করছে আরেকটা সংগঠনের সিনিয়র অথরিটি। শিবিরে যেটা সিস্টেম, শিবিরে হচ্ছে শিবিরের সভাপতি কে হবে তার অধীনস্থ ম্যান পাওয়াররা ঠিক করে, তার অধীনস্থ ম্যান পাওয়াররা ভোট দেওয়ার মধ্য দিয়ে তার সভাপতি ঠিক করে। আবার সভাপতিকে কেউ উইথড্র করতে চাইলে অধীনস্থ ম্যান পাওয়ারে তাকে আবার অনাস্থা দেয়। এই দারুণ সিস্টেমের কারণে শিবির এখানে কারো ভাই পলিটিক্স করতে হয় না, কারো সন্তুষ্টির জন্য লাগে না, এখানে শোডাউন পলিটিক্স নাই, এখানে সুন্দর তার নিজস্ব যে ব্যক্তি সেগুলো কন্টিনিউ করে। ইসলামী ছাত্র শিবির তার সাথে শেয়ার্ড ভ্যালুস অ্যাডজাস্ট করে এমন পলিটিক্যাল সকল হিস্ট্রিকে একসাথে অনুন করে। যেমন ইসলামী ছাত্র শিবিরের যে সাংগঠনিক দিবসগুলো আপনি পাবেন, পলাশী দিবস, তার মানে কি সিরাজউদ্দৌলা আমাদের শিবিরের সাথে কোনো কর্মী? আপনি পাবেন শিবিরে আরেকটা সাংগঠনিক দিবস আছে বদর দিবস, তার মানে বদরে যারা যুদ্ধ করছে এমন শিবিরের সাথে যুদ্ধ করছে, এমন কিছু না। অর্থাৎ শিবিরের একটা সিস্টেম হচ্ছে শিবিরের যেখানে যেখানে ভ্যালুস মিলবে ওইখানে গেলে শিবিরের রেসপন্স করবে।